প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী জনসভাকে ঘিরে উৎসবের আমেজে রাজশাহী। আদিবাসী সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন মেয়র পত্নী শাহিন আক্তার রেনি। নগায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। আগামী 29শে জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাকে ঘিরে বিভাগ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। নবরূপে সাজানো হয়েছে তিলোত্তমা নগরীকে। সবখানে শোভা পাচ্ছে রং বেরঙের ব্যানার ফেস্টুন। প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। উৎসাহ উদ্দীপনার কমতি নেই নেতাকর্মীদের মাঝে। প্রতিদিনই মিটিং মিছিল পথসভা করে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, জনসমাগমে অতীতের সকল রেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি করবে এই জনসভা। ইমরান আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন তোফাইল হোসেন। বছর পর রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নের কাণ্ডারিকে এক নজর দেখতে অধীর আগ্রহে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। তার আগমন উপলক্ষে মোটামুটি রাজশাহীতে ঈদেও এত আনন্দ, ঈদ উপলক্ষে এত আনন্দ আমি দেখি নাই। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই নেতাকর্মীদের মাঝে যে আনন্দ বইছে, আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং নেত্রী আসছে, নেত্রীকে আমরা বরণ করে নেব, ঠিক সেভাবেই যেন নেত্রী রাজশাহীর প্রতি খুশি থাকে এবং নেত্রী এসে রাজশাহীতে নতুন কিছু উপহার দিয়ে যায় আমাদের জন্য, এটাই আশা করি এবং তার দীর্ঘায়ু কামনা করি। এই জনসভাকে সফল করার জন্য তৃণমূলের নেতাকর্মীরা, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র খায়রুজ্জামান লিটন এবং আমাদের তৃণমূলের নেতা আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা প্রতিটি উপজেলায় তৃণমূলের নেতাকর্মীর সাথে আমরা কথা বলছি। প্রতিটি উপজেলায় জনসভা সফল করার জন্য আমরা প্রচার সভা করছি এবং সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি সভায় উপস্থিত হওয়ার জন্য। নতুন কোনো প্রত্যাশা না থাকলেও বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার বক্তব্য শুনতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে মাদ্রাসা মাঠে, এমনটাই প্রত্যাশা আওয়ামী লীগ নেতাদের। 29 তারিখ আসলে ঘিরে নেতাকর্মীদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা, শুধু নেতাকর্মী বলবো না, আমি রাজশাহীর মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমি খেয়াল করে দেখছি, লক্ষ্য করে দেখছি, যে আপনারাও দেখবেন যে সবার মধ্যে জানে একটা ঈদের উৎসবের আমেজ তৈরি হয়ে গেছে, যে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখবেন, তিনার কথা শুনবেন। সকলে কিন্তু এক ব্যাককে বলছে, আমরা দূর থেকে হলেও তার কথা শুনতে আমরা যাব, কারণ তিনারা রাজশাহীর মানুষ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু আর প্রত্যাশা করে না। উনি যা দিয়েছেন সেটা আমাদের স্বপ্নের চাইতেও বেশি। আমরা যে স্বপ্ন দেখেছিলাম রাজশাহীর মানুষ, সেই স্বপ্ন তিনি পূরণ করেই দিয়েছেন। এখন আমাদের খালি তিনাকে কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমরা মাঠে যাব। এখন উনি যে এখানে গেছেন, দুহাত উজাড় করে নিয়ে আসছেন, সেটি বিলিয়ে দিয়ে গেছেন, তা আমরাও জানি যে তিনি দুহাত উজাড় করে আনবেন, সেটি আমাদের মাঝে বিলিয়ে দেবেন। নেতৃত্ব আমাদের আদর্শের ঠিকানা। যারা আওয়ামী লীগ করে বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা তো স্বেচ্ছায় আসবে। আমরা যারা আওয়ামী লীগের নেতৃস্থানীয় মানুষ, আমাদের চেষ্টা আছে মানুষকে জানানো যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা 29 তারিখে মাদ্রাসা মাঠে বক্তৃতা করবেন, আপনারা আসেন। আমরা সেই আহ্বান জানাচ্ছি। সেখানে দলীয় নেতাকর্মীদের তো উৎসাহ আগ্রহ থাকবেই, সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ আগ্রহ, এটি আমাদেরকে অনেক বেশি আনন্দিত করছে। তা আমরা মনে করি যে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে দীর্ঘ 5 বছর পরে মাননীয় নেত্রী আসছেন, তো নেত্রী তো শুধু বাংলাদেশেরই প্রধানমন্ত্রী না, তিনি বিশ্ববরণ্য একজন মানুষ। তো সঙ্গত কারণেই এই মাদ্রাসা মাঠটিকে কেন্দ্র করে জনসভা হবে রাজশাহী শহরে, বিভিন্ন জায়গায় এই মানুষ ছড়িয়ে যাবে। তো সেখানে মানুষের সংখ্যা উল্লেখ আমি ব্যক্তিগতভাবে করতে চাই না, ওই দিন মানুষই বলবে যে মানুষ কত হয়েছিল। শেখ হাসিনার কাছে প্রত্যাশা কি? শেখ হাসিনার কাছে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি তো রাজশাহীর মানুষের অনেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দ প্রায় 3,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের বদৌলতে পাল্টে যাওয়া রাজশাহী এখন বিশ্বের রোল মডেল। উন্নয়নের ছোঁয়া যখন সবখানে, তখন প্রধানমন্ত্রী জনসভায় উপস্থিত হওয়া সকলের কর্তব্য বলে মনে করেন স্থানীয় নেতারা। তারা বলছেন, এবারে জনসভা পরিণত হবে জনসমুদ্রে, আর সেখানে মাঠ মাতাতে থাকবে নারীরা। গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাজশাহীতে আসছেন এবং দীর্ঘ 5 বছর পরে উনি আসছেন। তার আশাকে কেন্দ্র নিয়ে, কেন্দ্র করে এবং এই জনসভাকে কেন্দ্র করে পুরো রাজশাহী শহর একটা সাজসাজ রব এবং ঈদের আনন্দের মতো আনন্দ পরিলক্ষিত হচ্ছে। এবং নেতাকর্মী শুধু নয়, আমাদের সাধারণ মানুষের মধ্যেও, আমরা বিশেষ করে নারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে এবং কিভাবে তারা সেই দিন ওই জনসভায় উপস্থিত থাকতে পারবে তারা সেই ইচ্ছা প্রকাশ করছে এবং এটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। এবং সাধারণ জনগণ, যেমন রিক্সাওয়ালা, অটোওয়ালা বা যারা খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যে একটা আনন্দের আমেজ বিরাজ করছে যে যে মানুষটি বাংলাদেশকে একটা সুন্দর রূপে সাজিয়েছে এবং যে মানুষটি আমাদের জন্য কাজ করছে তাকে এক নজর দেখতে আমরা ওই দিন মাঠে যাব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই রাজশাহীর জন্য, মেয়র মহোদয় বিগত প্রায় 4.5 বছরে যে কাজটি করেছেন এবং তার যে উন্নয়ন প্রকল্পগুলো, তার সেটি সম্ভব হয়েছে মাননীয়, আপনারা ইতিমধ্যেই জানেন যে 3,000 কোটি টাকা যেটি আসলে অন্যান্য সিটি কর্পোরেশনে পাওয়াটা দুষ্কর, সেক্ষেত্রে রাজশাহীকে উনি দিয়েছেন এবং নগরটিও ঠিক সেইভাবেই সেজেছে। এবং আমরা আগামীতে আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক নতুন হয়তো মেসেজ নিয়ে আমাদেরকে দেবেন এবং আমরা তার কাছে কৃতজ্ঞ যে উনি এ পর্যন্ত যা আমাদের জন্য করেছেন এবং আমরা সামনের দিনটি তার কাছে চাওয়ার, আমাদের অত কিছু না থাকলেও আমরা চাইবো যে উনি আমাদের দিকে দৃষ্টিটি সবসময় রাখবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রতিদিন চলছে মিছিল, মিটিং, পথসভা। জনসভায় আমন্ত্রণ জানাতে বিলি করা হচ্ছে রিফ্লেট। রাজশাহী সহ দেশের সার্বিক উন্নয়নের ট্রেন যখন ছুটে চলেছে অভীষ্ট লক্ষ্যে, তখন কৃতজ্ঞতা জানাতে প্রস্তুত উত্তর জনপদের নাগরিকরা। আর নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে চাঙ্গা করবার জন্য, তাদেরকে আরও বেশি উজ্জীবিত করবার জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই সফরগুলি করছেন। কারণ একটি এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী 8-10টি এলাকায় দল কিন্তু গতিশীল হয় এবং সেটা রেসটা অনেক দিন থাকে। তো কাজেই সেই হিসাবে আমরা মনে করছি যে দলের যে কর্মকাণ্ডগুলো আমাদের ইতিমধ্যে সাংগঠনিকভাবে হয়ে গেছে, সম্মেলনগুলি প্রায় শেষ, কেন্দ্রীয় সম্মেলনও হয়ে গেছে, এখন এটাকে নির্বাচনকে ফেস করার জন্যে এবং বিএনপি জামাত জোট চক্রের অপতৎপরতাকে রুখবার জন্যে দলের যে প্রস্তুতিটা দরকার সেটা উনি আর সাথে বেগবান হবে। 33টি ফলক এখানে স্থাপন করা হবে, যেগুলি তিনি, তার মধ্যে 28টি ইতিমধ্যে সমাপ্ত হয়েছে প্রকল্প আর 5টিতে চলমান আছে, এগুলি তিনি উন্মোচন করবেন। নতুন করে কোনো ঘোষণা আমাদের তরফ থেকে নাই, মাননীয় প্রধানমন্ত্রী এসে যদি দেন সেটা পরের বিষয়। আগামী 29 তারিখে জনসভায় মোট 33টি প্রকল্পের উদ্বোধন করবেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে 28টির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, চলমান 5টি। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। রাজশাহীতে আদিবাসী সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর 2 নং ওয়ার্ডে পশ্চিম তেলিপাড়ায় আদিবাসী পল্লীতে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। আদিবাসী নেতা ভাধু ভাস্কের সভাপতিত্বে ও আদিবাসী ছাত্র পরিষদের সহসভাপতি সাবিত্রী হেমব্রমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ রণজিৎ সাহা, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেন সহ অন্যরা। অনুষ্ঠানে 200+ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় শাহিন আক্তার রেনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় সিটি মেয়র এইচ এম খাদিজা মাল লিটন মহানগরের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন।
অন্যান্য জাতিগোষ্ঠীর মতো আদিবাসীদেরও জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আগামীতেও আদিবাসীদের সুখ দুঃখে পাশে থেকে তাদের জীবনমান উন্নত করা হবে। আগামী 29 তারিখ প্রধানমন্ত্রীর জনসভায় সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান শাহিন আক্তার রেনি। আগামী 29 জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার নগর ভবনে সিটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এক আসনের সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, চাঁপাইনবাবগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর হবিবুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল হক, বৃহত্তর পাবনা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে 2,800 কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসা ভূপরিস্থ পানি শোধনাগার নির্মাণ নামক প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে। কর্মসংস্থানের লক্ষ্যে বিসিক শিল্পনগরী 2 তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে জনসভায় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের আহ্বান জানান রাশিক মেয়র। নওগাঁয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইমন হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 9:30 দিকে বোয়ালিয়া ইউনিয়নের কসিমের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন ওই ইউনিয়নের ভবানীপুর গ্রামের চা দোকানি সাইদুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সান্তাহার থেকে ইমন মোটরসাইকেল যোগে এসে বোয়ালিয়া ইউনিয়নের কসিমের মোড়ে পৌঁছালে কয়েকজন অজ্ঞাত যুবক তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত 10:00 দিকে তিনি মারা যান। তবে কি কারণে কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানেন না স্থানীয়রা। পুলিশও প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেননি। নওগাঁ সদর থানার ওসি অপারেশন আব্দুল গফুর বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজশাহীতে গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। বুধবার বেলা 3:30 নগরীর ভুবনমোহন পার্কে সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় নেতৃবৃন্দ বলেন, রাজশাহী শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস বন্ধ করে 500 টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়ে রাজশাহীতে আগামী 29 তারিখ প্রধানমন্ত্রীর জনসভা করে ক্ষমতা রক্ষা করতে পারবে না। আমরা যদি রাজপথ দখল করতে পারি তবে এই সরকারকে বাধ্য করতে পারব জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে। এ সময় তারা এই সরকারের পতনের জন্য 10 দফা দাবি করেন এবং তা পূরণ করার জন্য আগামী 4 ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ করা হবে বলে জানান। সমাবেশে রাজশাহী জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।